আগে মনে করেন যে আমি উঠা বসা করতে আমার অনেক সমস্যা হইতো, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি উঠা বসা করতে আমার কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ আমি উঠা বসা করতে পারি। তারপর আগে তো নয়তো কষ্ট হইতো, কিন্তু এখন আল্লাহর রহমতে আমি নয়তো কোনো সমস্যা হয় না আমার, ইনশাল্লাহ আমি নয়তো পারি। আগে তো মনে করেন যে সিঁড়ি বাইতে আমার একটু কষ্ট হইতো, তবে এখন ইনশাল্লাহ সিঁড়ি গুলো আমি বাইতে পারি, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমত, সিঁড়ি এখন বাইতে পারি সুন্দরী, সিঁড়িতে উঠতে পারি নামতে পারি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা হয় না সিঁড়ি বাইতে। আসসালামু আলাইকুম, আমার নাম মুসামিয়া, আমি ওমান প্রবাসী, আমার বাড়ি বামবাড়ি আখাউড়া থানা, আমার বয়স 39 বছর, পেশা আমি ওমানে থাকি, ওমান প্রবাসী, মানে আমি আর ওই মাজরা কাজ করি, খেজুর বাগানের কাজ। আজকে 2 বছর যাবত মাথা ব্যথা, মাথা ব্যথার থেকে পায়েও ব্যথা ছিল। প্রবলেম হতো আপনার নয়া কাজ করাটা সমস্যা হইতো, তারপরে আপনার হাঁটাহাঁটি করলে সমস্যা হইতো, আপনার পায়ের রোগ গুলা ব্যথা করতো, জিল হইতো, বুঝছেন, অনেক সমস্যাই হইতো। তারপর আপনার দেয়া গেছে যেমন ভার হয়ে থাকতো কম, কিছুক্ষণ হাঁটার পরে দেয়া গেছে কি তা চাপ দেওয়া বসতে পারছি না। হ্যাঁ, আগে তো সিঁড়ি বাইতে সমস্যা হইতো, দেয়া গেছে কি তা এক দুই তালা উঠতে কষ্ট হইতো, সিঁড়ি বাইতে নিচে অভ্যাস করতে কষ্ট হইতো, দেয়া গেছে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে বসে আপনার চাপ দেওয়া বসতে কষ্ট হইতো, আমার অনেক কষ্ট হইতো। ব্যথাটা মনে করেন যে হাঁটাহাঁটি করলে অনেকক্ষণ দেখা গেছে 10-15 মিনিট হাঁটাহাঁটি করলে ওই ব্যথাটা উঠতো, তারপরে কাজ করলেও ব্যথা উঠতো, যে কোনো কাজ করতে গেলে ওই কিছুক্ষণ কাজ করার পরে ব্যথাটা উঠতো আর কি। বিদেশে তো ডাক্তার দেখাইছি, ওমানে ডাক্তার দেখাইছি, 3-4 খানো দেখাইছি ডাক্তার, দেশেও দেখাইছি, আমাদের গ্রামবাড়িতে দেখাইছি ডাক্তাররা। তো আমি লাস্ট মুহূর্তে ধানমন্ডিতে এসে মারা করানোর পরে বলছিল অপারেশন করানোর জন্য, আমি তো অপারেশনের মধ্যে যাই নাই, অপারেশনটা আমার কাছে অনেক রিস্ক লাগে, এই জন্য আমি আর অপারেশন করাইছি না আর কি। বিদেশের ডাক্তাররা মনে করেন যে আমি তো এখানে এমআরআই পরীক্ষা করাইছি না, এক্স রে করাইছি, তারপরে আপনার অনেক ওষুধ ভরে দিয়েছে, বলছে ওষুধ ভরে হাইডা ছেড়া দেবো, কিন্তু কাজ হয়েছে না। অপারেশনটা আমার কাছে রিক্স লাগে, এই জন্য করাইছি না, যে অপারেশন দেখা গেছি অনেক সময় সাকসেস হয় অনেক সময় সাকসেস হয় না, এটা তো মেরুদণ্ড সমস্যা, তো অপারেশন করালে অনেক সময় দেখা গেছে কি আপনার এটা যদি সাকসেস না হয় তাহলে অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে, এই জন্য অপারেশনে যায়নি আর কি। মানে তো ওই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আসছি, নাম্বার ছিল ওই ইউটিউবের মধ্যে দেওয়া নাম্বার ছিল, ওই নাম্বারে যোগাযোগ করে তারপর আসছি স্যারের কাছে। এছাড়া আমার রিপোর্ট দেখাইছি, দেখানোর পরে তো স্যারের মনে করেন যে বলছে যে 70 দিন এখানে ভর্তি থাকতে হবে, 70 দিন ভর্তি লাগছে, এখন আজকে আমার 11 দিন, এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ আছি। আগে মনে করেন যে আমি উঠা বসা করতে আমার অনেক সমস্যা হইতো, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি উঠা বসা করতে আমার কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ আমি উঠা বসা করতে পারি। তারপর আগে তো নয়তো কষ্ট হইতো, কিন্তু এখন আল্লাহর রহমতে আমি নয়তো কোনো সমস্যা হয় না আমার, ইনশাল্লাহ আমি নয়তো পারি। আগে তো মনে করেন যে সিঁড়ি বাইতে আমার একটু কষ্ট হইতো, তবে এখন ইনশাল্লাহ সিঁড়ি গুলো আমি বাইতে পারি, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমত, সিঁড়ি এখন বাইতে পারি সুন্দরী, সিঁড়িতে উঠতে পারি নামতে পারি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা হয় না সিঁড়ি বাইতে না। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা খুব ভালো, যারা থেরাপি দেয় আরও খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো, সিস্টার যারা আছে আরও অনেক খুব ভালো, মনে করেন যে 3 বেলা থেরাপি দেয়, তারপর আপনার 3 বার 4 বার সিস্টাররা আছে, ওরা দেখাশোনা করে, ডাক্তাররা আসে আইসা ওনারাও দেখাশোনা করে, চিকিৎসা খুব ভালো এখানে। আমাদের মতো যারা আছেন সমস্যা নিয়ে যদি আপনারা এখানে আসেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন, যদি আল্লাহর রহমত থাকে যদি এখানে আসেন ইনশাল্লাহ, আশা আমি আশা করি যে সুস্থ হইতে হয়ে যাইতে পারবেন এখান থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি, যতটুকু সুস্থ আছি আরও যেন ভালো, আরও সামনের দিকে যেন আরও ভালো ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।